আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড ফুডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। কিভাবে? ঘরোয়া পদ্ধতিতে খুবই অল্প সময়ে ঝটপট পারফেক্টভাবে তৈরি করে ফেলতে পারবেন এই ফ্রাইড রাইসটি, তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে পোলাও চাল নিয়েছি। এখানে আমি 500 গ্রাম পোলাও চাল নিয়েছি। এখন এই পোলাও চালটা আমি ভালোভাবে ধুয়ে 80% সিদ্ধ করে নিব। চালটা আমি 80% সিদ্ধ করার জন্য চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। দেখুন আমার বরফ আসছে পানির মধ্যে। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। পানিটা বরফ আসলেই আপনারা চালটা দিবেন। এখন আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি। আমি চালটাকে 80% সিদ্ধ করে নিব। পুরাটা গলে যাচ্ছে না, ভিতরে একটু সাদা সাদা থাকবে। এই অবস্থা আমাকে নামিয়ে ফেলতে হবে, পুরাশ করা যাবে না, 80%ই করতে হবে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি চিকেন নিয়েছি, দেখুন একটু লম্বা পিচ করে কেটে নিয়েছি। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, পরিমাণ মতন লবণ 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড করবেন যেন চিকেনের গায়ে মশলাগুলো লেগে যায়। দেখুন আমার মিক্সড করা হয়ে। এখন আমি এটাকে 1/2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি চিনি মাছ নিয়েছি এই সাইজের। এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি চুলায় পাইপেন বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। এই ঘিটা আমার সম্পূর্ণ বাসায় তৈরি। আপনারা যদি ঘি তৈরিটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ঘিটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি 1/2 কুচি আর রসুন কুচি। হালকা একটু ভেজে নিব। ফ্রাইড রাইস তৈরি করতে আমি ঘি ব্যবহার করছি, আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে 30 মিনিটের জন্য চিকেনটা রেখে দিয়েছিলাম
সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন একটু ভেজে নিচ্ছি। দেখুন আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ, যেটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছটা আর চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এক সাইড করে নিচ্ছি। এক সাইড করে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। আমি দুটো ডিম দিচ্ছি। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া। আমার ডিমটা হয়ে গেছে, এখন আমি পুরোটা মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচিটা। আর দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে ভালোভাবে ভেজে নিব। ফ্রাইড রাইসে সবজি অত সিদ্ধ মানে পুরোপুরি সিদ্ধটা প্রয়োজন হয় না। ফ্রাইড রাইসের সময় মনে রাখবেন চুলার আঁচটা একদম ফুল রেখেই আমাদের পুরো রান্নাটা করতে হবে। এক মিনিট একটু ভেজে আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিউট করে পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর মরিচ দিব। দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমি এভাবে 3 মিনিট ভেজে নিব। আমি 3 মিনিট এভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে পোলাওর চালটা যে আমি 80% সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ঠান্ডা করে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, সেটা আমি 2 ভাগে দিয়ে দিব। পুরাটা দিবেন না, অর্ধেক অর্ধেক করে দিয়ে মিক্সড করে তারপরে আবার দিবেন। আমি অর্ধেক দিয়ে এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। খুবই আস্তে আস্তে মিক্সড করবেন যেন ভাতগুলো ভেঙে না যায়। ফ্রাইড রাইসের মেন হচ্ছে ভাতটা, এটা যদি পারফেক্ট হয় তাহলে ফ্রাইড রাইসের পুরোটাই পারফেক্ট হবে। আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, আপনারা আগের দিন রাতেও করে ফ্রিজে রাখতে পারেন সারা রাতের জন্য। এখন আমি বাকি অংশটা দিয়ে দিচ্ছি। অর্ধেক অংশ বাদ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুবই সাবধানে মিক্স করবেন,
আর অবশ্যই চুলার আঁচটা খুলে রাখবেন। আমার মিক্সড করা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। ফ্রাইড রাইসে চিনিটা অবশ্যই দিবেন। একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া। দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে যদি লবণটা প্রয়োজন হয় তাহলে লবণ দিয়ে দিব। আমার লবণটা প্রয়োজন হবে, সেজন্য আমি লবণ দিয়ে দিচ্ছি। ভাতটা সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি, সেটা বুঝে আপনাদের স্বাদ অনুযায়ী আপনি দিয়ে নেবেন। 1 মিনিট এভাবে একটু চুলাতে রেখে তারপর আমি নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে সাথে সাথে অন্য পাত্রে এটা রেখে দিবেন, না হলে নষ্ট হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার হয়ে গিয়েছে, কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু ততটাই দারুণ লাগে। ঘরে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না যে কতটা সুস্বাদু হয়েছে। আশা করি আমি পারফেক্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে আমাকে জানাবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।